गुड मॉर्निंग स्टूडेंट, प्रिय छात्र छात्री, मॉडल स्कूलेर ऑनलाइन क्लासे तुम्हारे प्रत्येक के स्वागत जानाई। आशा करी तुम्हारा प्रत्येके भालो आछो, सुस्थ आछो। आज के तुम्हारे अष्टम श्रेणी स्कूल कम्प्यूटर विषय षष्ठ अध्याय इंटरनेट और इमेल निये आबारो ऑनलाइन क्लासे उपस्थित हुएछि। गत क्लासे जे दुटो क्लास आमरा अनलाइने आलोचना करेछिलाम सेखाने आमरा इंटरनेट सम्पर्के समस्त विषय जेगुलो तोमादेर पाठ्यसूचीते आछे आलोचना करा हुएछिल। आजकेर जे विषय सेटा होच्छे इमेल अंश थेके। ताहले आजके प्रथम विषय आमरा जेटा शुरू करब सेटा होलो इमेल एर धारणा। इमेल कि? ইমেল, আমরা মেল কথাটির অর্থ সবাই জানি যে ডাক, বোঝা গেল? তাহলে ইমেল কথাটির সম্পূর্ণ রূপ আগে আমরা বুঝে নিই। ইমেলের সম্পূর্ণ কথা হলো ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক কেন? দেখো, আমরা সাধারণত যখন চিঠি পাঠাই তখন পোস্ট অফিসের মাধ্যমে ডাক যোগে কোনো চিঠিপত্র পাঠিয়ে থাকি, কিন্তু এখানে ইলেকট্রনিক বা বৈদ্যুতিন মাধ্যমে আমরা এক জায়গা থেকে বা এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিকে চিঠিটা পাঠাতে পারছি। তো এই জন্য এটার নাম হচ্ছে ইমেল, যার পুরো অর্থ ইলেকট্রনিক মেল। ইন্টারনেটের সব থেকে জনপ্রিয় রিসোর্সগুলির মধ্যে ইমেল হচ্ছে একটি অন্যতম পদ্ধতি। তাহলে ইমেলের সংজ্ঞা যদি আমরা লিখতে চাই বা বলতে চাই তাহলে কিভাবে বলবো সেটা বুঝে নাও। দেখো, যে পদ্ধতিতে, এখান থেকে আমরা শুরু করব, যে পদ্ধতিতে একজন ব্যক্তি অপর আরেকটি ব্যক্তিকে কম্পিউটারের মাধ্যমে টাইপ করে যে কোনো তথ্য ডকুমেন্টস পাঠাতে পারে বা গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থার নামই হচ্ছে ইমেল বা ইলেকট্রনিক মেল। বোঝা গেল সংজ্ঞাটা? এইভাবে আমরা সংজ্ঞা উল্লেখ করতে পারি ইমেলের। সাধারণ ক্ষেত্রে কি হয়, দেখো, আমরা যদি কোনো চিঠিপত্র পাঠাতে চাই তাহলে অবশ্যই একটি ঠিকানা বা অ্যাড্রেস থাকে, যে ঠিকানা বা অ্যাড্রেস অনুযায়ী চিঠিপত্রটি সেখানে বা গন্তব্যস্থলে পৌঁছে যায়। সেই রকম ভাবে ইমেল বা ইলেকট্রনিক মেলের মাধ্যমে যদি আমরা কোনো তথ্য পাঠাতে চাই তাহলে সাধারণ ঠিকানার মতো এখানেও একটি ঠিকানার প্রয়োজন হয়ে পড়ে, যাকে আমরা ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি বলে থাকি। তো এই ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি তৈরি করতে হলে অবশ্যই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকা দরকার, সেটা বাড়িতেও হতে পারে বা কোনো ইন্টারনেট ক্যাফেতে গিয়েও হতে পারে। কিভাবে আমরা ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস তৈরি করি সেগুলো অবশ্যই আমরা এই চ্যাপ্টারে পরে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই কে আমাদের ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস দেবে। তাহলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যারা আমাদের ইমেল অ্যাড্রেস তৈরি করতে সাহায্য করে, তার জন্য কিন্তু কোন রকমের অর্থ মূল্য লাগে না বা খরচ লাগে না। কোন কোন ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা ইমেল আইডি তৈরি করতে পারি দেখে নি। বিভিন্ন ওয়েবসাইট আছে যারা ইমেল আইডি তৈরি করতে অনুমতি দেয়, যার জন্য কোনো পয়সা লাগে না। যেমন দেখো, hotmail.com, yahoo.com, redipmail.com, gmail.com, এইরকম কিছু ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা নিজেদের ইমেল আইডি তৈরি করতে পারি। আমরা যে ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস তৈরি করি বা যে সমস্ত ইমেল অ্যাড্রেস আগে থেকেই আছে তাদের সাধারণত তিনটি মূল অংশ থাকে। সেই তিনটি মূল অংশ কি কি? প্রথমটা হচ্ছে ইউজার নেম, দ্বিতীয়টা সার্ভিস প্রোভাইডার, এবং তৃতীয়টির নাম হচ্ছে ডোমেন নেম। তাহলে এই যে তিনটে অংশ, ইউজার নেম, সার্ভিস প্রোভাইডার এবং ডোমেন নেম, এই বিষয়টি একটি উদাহরণের সাহায্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝে নাও। দেখো, তোমরা প্রায় প্রত্যেকেই জানো, না জানলে এখন জেনে নাও, যে আমাদের মডেল স্কুলের দুটো ইমেল আইডি আছে বা ইমেল অ্যাড্রেস আছে। একটি হলো
আওয়ার স্কুল মডেল আন্ডারস্কোর 2002 অ্যাট দ্য রেট হটমেল ডট কম, এবং দ্বিতীয়টি হল মডেল স্কুল আন্ডারস্কোর HM অ্যাট দ্য রেট ইয়াহু ডট ইন। তো তোমরা প্রত্যেকেই জানো ইমেল এবং ওয়েবসাইট যে অক্ষরগুলো লেখা হয় সেই অক্ষরগুলো সর্বদাই কি হয় স্মল লেটারের হয়, এবং সেই লেখার মধ্যে কোন রকম স্পেস বা ফাঁকা জায়গা থাকে না। তাহলে আমরা যে দুটো ইমেল আইডি স্কুলের তোমাদের দেখালাম স্ক্রিনের ওপর, তার মধ্য থেকে দ্বিতীয়টির ব্যাখ্যা আমরা বুঝে নেব। দেখো দ্বিতীয়টি কি বলেছিলাম, মডেল স্কুল আন্ডারস্কোর HM অ্যাট দ্য রেট ইয়াহু ডট ইন। তো এখানে যে ইউজার নেম, সেই ইউজার নেমটা কি, যার নামে ইমেল আইডিটি তৈরি আছে, অর্থাৎ মডেল স্কুল আন্ডারস্কোর HM, এই পুরোটা হচ্ছে ইউজার নেম, বোঝা গেল। তারপর দ্বিতীয় অংশ কি, সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যার মাধ্যমে, অর্থাৎ যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইমেল আইডিটি তৈরি করছি সেই সংস্থাটি হচ্ছে সার্ভিস প্রোভাইডার। আর তৃতীয়টি কি, ডোমেন নেম, অর্থাৎ ডট ইন। এখানে দেখো তাহলে এই ডট ইন হচ্ছে ডোমেন নেম বা ডোমেনের প্রকৃতি। তাহলে তিনটে অংশ আমরা পেলাম, এক নম্বর হচ্ছে ইউজার নেম, দুই নম্বর সার্ভিস প্রোভাইডার, এবং তিন নম্বর হচ্ছে ডোমেন নেম বা ডোমেন নেমের প্রকৃতি। এবারে এই ইমেল আইডিতে তোমরা লক্ষ্য করো, ইউজার নেম এবং সার্ভিস প্রোভাইডারের মধ্যে সবসময় একটি অ্যাট দ্য রেট চিহ্ন থাকে, এ ছোট হাতে এ লিখে গোল করা হয়েছে, এটাকে বলছে অ্যাট দ্য রেট চিহ্ন। আর কি, সার্ভিস প্রোভাইডার এবং ডোমেন নেমের মধ্যে দেখো ছোট্ট একটি ডট বা বিন্দু আছে। মনে রাখবে এই অ্যাট দ্য রেট এবং ডট বা বিন্দু চিহ্ন ছাড়া কোন রকমের ইমেল অ্যাড্রেস সম্পূর্ণ হয় না, অর্থাৎ যে কোনো ইমেল অ্যাড্রেসের এই দুটি চিহ্ন থাকতেই হবে, তবেই সেটি সম্পূর্ণ ইমেল আইডি হিসাবে আমরা গণ্য করতে পারব। যে কোনো ইমেল অ্যাড্রেস তৈরি করার সময় দুটো বিষয় অবশ্যই দরকার হয়, কি কি, একটা দেখো ইউজার নেম, আরেকটি হচ্ছে পাসওয়ার্ড, বোঝা গেল ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইমেল পাসওয়ার্ড কি, ব্যবহারকারীরা গোপনীয় সংকেত যার সাহায্যে ব্যবহারকারী নিজে বা তার অনুমতি ছাড়া অন্য কেউ ওই ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। তাহলে আমরা যখন ইমেল অ্যাড্রেস তৈরি করি তখন ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় কি লিখতে হবে, এবং পাসওয়ার্ডটা কি আমরা চোখের সামনে দেখতে পাবো, কি পাসওয়ার্ড টাইপ করা হচ্ছে সেটা আমরা এবার দেখে নিই। এখানে দেখো ইমেল আইডি তৈরি করতে অথবা তৈরি করার পর আমি যখন ইমেল আইডির মধ্যে প্রবেশ করব তখন আমাকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমটা কি বলেছিলাম, ইউজার নেম, অর্থাৎ যার নামে ইমেল আইডি তৈরি করা হয়েছে। আমি ব্যাখ্যা করলাম আমাদের স্কুলের ইমেল আইডি কি, তাহলে ইউজার নেমটা দেখো এখানে টাইপ করতে হয়েছে মডেল স্কুল আন্ডারস্কোর HM, এবং তার নিচে যে পাসওয়ার্ডের ঘর সেই পাসওয়ার্ডে নির্দিষ্ট সংখ্যা টাইপ করা হয়েছে, এবং সেই সংখ্যাগুলো যখন টাইপ করা হবে তখন তোমরা লক্ষ্য করো প্রত্যেকটি সংখ্যা কিন্তু না দেখিয়ে এখানে স্টার চিহ্ন বা বুলেট চিহ্নে ফুটে ওঠে। এর কারণ কি, এর কারণ হচ্ছে এই চিহ্নের সাহায্যে অন্য কোনো ব্যক্তি যদি আমার পাশে বসে থাকে তাহলে পাসওয়ার্ডটি সে জানতে পারবে না, বুঝতে পারবে না এখানে কি পাসওয়ার্ড বা কি সংখ্যা লেখা আছে, ফলে আমার ইমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। এটা জাস্ট একটি সিকিউরিটির জন্য এই ব্যবস্থাটা ইমেল আইডির মধ্যে করা হয়। একটি ইমেল আইডির তিনটে অংশ আমরা ইতিমধ্যেই জেনে নিয়েছি। তাহলে দেখো কয়েকটি ডোমেন নেম, ডোমেন নেম ও সেই ডোমেন নেমগুলো কোন ধরনের সংস্থাকে চিহ্নিত করে সেই বিষয়টি আমরা বুঝে নেব, তাহলে আমরা ইমেল আইডি থেকে আইডেন্টিফাই করতে পারবো এইটা কোন ধরনের সংস্থা। এবারে আমরা একটি ছক তোমাদের স্ক্রিনের সামনে তুলে ধরছি, বিষয়টি বুঝে নাও। তোমাদের অষ্টম শ্রেণীর স্কুল কম্পিউটার বিষয়ের যে পাঠ্য বই
সেই পাঠ্য বইয়ের 112 নম্বর পেজে এইরকম একটি ছক দেওয়া আছে, দেখবে ইউজার নেম, ডোমেন নেম এবং কোন ধরনের সংস্থা। এখানে ডোমেন নেম এবং সেই ডোমেন নেমটি কোন ধরনের সংস্থাকে চিহ্নিত করে তার একটি ছক তোমাদের এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বিষয়টি ভালোভাবে লক্ষ্য করো। দেখো প্রথমে আছে .com। .com কি? একটি ব্যবসায়িক বা কমার্শিয়াল অর্গানাইজেশনকে চিহ্নিত করে, কমের পুরো অর্থ হল কমার্শিয়াল। দ্বিতীয়টি আছে দেখো INT, INT-র পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল। যদি কোনো সংস্থা আন্তর্জাতিক লেভেলের হয় তাহলে সেই ধরনের সংস্থাকে বোঝাতে এই INT ব্যবহার করা হয়। তিন নম্বর আছে দেখো এডু, এডু মানে হচ্ছে এডুকেশন। কোন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত সংস্থাকে বোঝানোর জন্য ইমেল আইডি ডোমেন নেম .edu হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। চার নম্বর দেখো গভ, GOV, গভ কথার অর্থ হচ্ছে গভর্নমেন্ট। কোন দেশের সরকারি সংস্থাকে চিহ্নিত করার জন্য .gov এটা ব্যবহার করা হতে পারে, যেটা আমাদের দেশ বা অন্য কোন দেশের গভর্নমেন্ট হতে পারে। নেক্সট হচ্ছে মিল বা মিলিটারি, এটা কোনো মিলিটারি সংস্থাকে বোঝানো হয়ে থাকে। এরপর আছে নেট, নেট মানে হচ্ছে নেটওয়ার্ক, নেটের পুরো নাম নেটওয়ার্ক। কোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী সংস্থা যদি হয় তাহলে তার ক্ষেত্রে ইমেল আইডি যখন ব্যবহার করা হয় তখন .net হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সব শেষে যেটা আছে দেখো ORG, ORG হচ্ছে অর্গানাইজেশন। বিভিন্ন দেশীয় বা বিদেশীয়, আমাদের দেশেও হতে পারে অথবা দেশের বাইরেও হতে পারে, সেই রকম কোন সংস্থা বা অর্গানাইজেশনকে চিহ্নিত করতে এই ডোমেন নেমটা ব্যবহার করা হয়। এখানে একটি বিষয় তোমাদের বলে রাখি, দেখো আমাদের মডেল স্কুলের যে ইমেল আইডিতে আমি উল্লেখ করলাম শেষে আছে @yahoo.in, তো এখানেও .com এর সঙ্গে যদি .in আমরা ব্যবহার করি তাহলে ইন কথার অর্থ হচ্ছে ইন্ডিয়া, তাহলে আমরা ইন্ডিয়ার কোনো সংস্থা বা ইন্ডিয়ার কোনো মিলিটারি সংস্থা ইত্যাদি ব্যবহার করতে আমরা সবশেষে .in ব্যবহার করে থাকি। আর একটা যেমন গুগল, www.google.co.in, তো এই গুগল সার্চ ইঞ্জিনটি আমাদের ভারতবর্ষেই শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন হিসাবে পরিষেবা প্রদান করে থাকে। তা অন্য ক্ষেত্রে যখন google.com যখন বলা হবে তখন সেই google.com ভারত ছাড়াও অন্যান্য কোনো দেশে কমার্শিয়াল সংস্থা হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে বিভিন্ন ধরনের ডোমেন নেম এবং সেটি কোন ধরনের সংস্থা ইত্যাদির বিষয়। এবারে একটি ছক তোমাদের স্ক্রিনের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে কি আছে বিভিন্ন দেশের ডোমেন নেম। এই যে ডোমেন নেম এবং দেশ, কোন দেশের কি ডোমেন নেম আমরা ব্যবহার হতে দেখি সেটা একটু এখানে বুঝে নিতে হবে। এখানে প্রথমে আছে দেখো .au, au হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোন ইমেল আইডিতে ডোমেন নেম এভাবে ব্যবহার করা হয়ে থাকে। সংযুক্ত আরব আমিরশাহীর ক্ষেত্রে দেখো .ae, ব্রাজিলের ক্ষেত্রে .br, কানাডার ক্ষেত্রে .ca, সুইজারল্যান্ডের ক্ষেত্রে .ch, জার্মানির ক্ষেত্রে .ge এবং ডেনমার্কের ক্ষেত্রে .dk। এভাবে আমরা বিভিন্ন দেশের ডোমেন নেমকে ব্যবহার হতে দেখি। আর এদিকে দেখো স্পেন .es, ফ্রান্সের ক্ষেত্রে .fr, ইসরায়েলের ক্ষেত্রে .il, ইটালির ক্ষেত্রে .it, জাপানের ক্ষেত্রে .jp, মেক্সিকোর ক্ষেত্রে .mx এবং আমেরিকার ক্ষেত্রে .us। এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটি ডোমেন নেমের দেখো লেটারগুলো কিন্তু স্মল লেটারের, এখানে কখনোই কোনো ইমেল আইডি বা ওয়েবসাইট ক্যাপিটাল লেটারের হয় না বা সেখানে কোনো রকমের স্পেস বা ফাঁকা জায়গা থাকে না, এটা আগেও উল্লেখ করা হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। প্রাথমিকভাবে আমরা ইমেলের ধারণা পেয়ে গেলাম, ইমেল কি, ইমেলের পুরো নাম কি, এটা কিভাবে কাজ করে থাকে এবং আমরা যে ইমেল আইডি দেখি বা ব্যবহার করি সেগুলোর মূলত কয়টি অংশ এবং সেই অংশগুলো কোথায় থাকে, কিভাবে থাকে, সেটা আমি উদাহরণ সমেত তোমাদের স্ক্রিনের ওপর বুঝিয়ে দিলাম।
এবারে আমরা জেনে নেব যে এই ইমেলের কি সুবিধা আছে। ইমেলের শুধু সুবিধা নয়, সুবিধা ছাড়া অসুবিধাও কিছু আছে যেগুলো আমরা পরপর আলোচনা করব। প্রথমে আমরা ইমেলের সুবিধা নিয়ে আলোচনা করি। ইমেল ব্যবহারের প্রথম সুবিধাটি লক্ষ্য করো। দেখো, সাধারণ চিঠি পাঠাতে আমরা অনেক বেশি টাকা খরচ করি। যদি আমি ইন্ডিয়া থেকে আমেরিকায় কোনো চিঠি পাঠাতে চাই তাহলে অনেক খরচ হয়। কিন্তু ইমেলের মাধ্যমে যদি আমরা চিঠি পাঠাই, সেটা যত বড়ই চিঠি হোক না কেন, তার ক্ষেত্রে কোন রকমের খরচ লাগে না। কারণ ইন্টারনেটের যে খরচ, সেই খরচের সঙ্গে আমরা দেশ বিদেশে চিঠি পাঠিয়ে ফেলতে পারি। দুই নম্বর, দেখো, অসম্ভব দ্রুত গতির সঙ্গে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে ইমেলের মাধ্যমে তথ্য বা কোনো চিঠিপত্র পাঠাতে পারি। আমি যদি ভারতবর্ষ থেকে বাইরের কোনো দেশে চিঠি পাঠাতে চাই তাহলে সেটা কবে যাবে, আদৌ সেটা ঠিক জায়গায় পৌঁছাবে কিনা, সেগুলো কোনো নিশ্চয়তা থাকে না। কিন্তু ইলেকট্রনিক মেলের মাধ্যমে অসম্ভব দ্রুত গতির সঙ্গে চোখের পলক ফেলতে না ফেলতে এক দেশ থেকে অন্য দেশে সেই তথ্য বা চিঠিটি পৌঁছে যায়। তিন নম্বর, দেখো কি আছে, ইমেল সময় সাশ্রয় করে। আমি যদি ডোমকল থেকে কলকাতা বা কলকাতা থেকে দিল্লিতে চিঠি পাঠাতে চাই তাহলে আমাকে মিনিমাম 3-4 দিন সময় লাগে। কিন্তু ইমেল এর যদি আমি ইমেলের মাধ্যমে যদি চিঠি পাঠাই তাহলে সেকেন্ডের মধ্যে কিন্তু আমি কলকাতা থেকে দিল্লিতে কোনো তথ্য বা চিঠি পাঠিয়ে ফেলতে পারবো। চার নম্বর পয়েন্ট কি, দেখো, ইমেল ব্যবস্থার মাধ্যমে কোনো টেক্সট মেসেজ ছাড়াও, আমি কোনো টেক্সট চিঠিপত্র ইত্যাদি মেসেজ ছাড়াও কোনো ছবি, গ্রাফিক্স বা কোনো ভিডিও ইত্যাদিও সংযোজন করে বা অ্যাটাচমেন্ট করে ইমেলের সঙ্গে নির্দিষ্ট অ্যাড্রেসে আমি যাকে পাঠাতে চাইছি তার কাছে পাঠিয়ে দিতে পারি। তাহলে এই সমস্ত সুবিধাগুলো আমরা সাধারণ চিঠির পরিবর্তে ইমেলের মাধ্যমে পেয়ে থাকি। ইমেল ব্যবহারের কিছু সুবিধা থাকার পাশাপাশি ইমেলের কিছু অসুবিধাও আছে, সেই অসুবিধার দিকগুলো এবারে আমরা বুঝে নিই। আমরা জানি কম্পিউটারে ভাইরাস নামক একটি প্রোগ্রাম যখন প্রবেশ করে যায় তখন কি হয়, কম্পিউটারের সমস্ত তথ্য নষ্ট করে দেয়। তো এখানেও তেমনি ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মারাত্মক ভাইরাস কম্পিউটার ব্যবহারকারীর কম্পিউটারে প্রবেশ করেছে এবং ব্যবহারকারীর কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধন করে ফেলে। এটা ভাইরাস ছড়ানোর যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে অন্যতম একটি পদ্ধতি হল ইন্টারনেট সংযোগ। যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে যেহেতু পৃথিবীর সমস্ত কম্পিউটারের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারগুলো সংযোগ করা থাকে, সেই জন্য বাইরের কোথাও থেকে বা অন্য কোনো কম্পিউটার ব্যবহারের কাছ থেকে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করতে পারে, ফলে কম্পিউটার সিস্টেমের ক্ষতি হতে পারে। এটা একটি অসুবিধা। দুই নম্বর অসুবিধা, দেখো, ভাইরাসের আক্রমণে কম্পিউটারের কার্যক্ষমতা কমে যায়। অর্থাৎ কম্পিউটারের যে স্বাভাবিক কাজ করার ক্ষমতা, স্পিড, সেগুলো কিন্তু আর স্বাভাবিকভাবে হয় না। তিন নম্বর, দেখো, ইমেল অ্যাকাউন্ট লগ আউট না করলে, ওই যে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডের কথা উল্লেখ করলাম, আমরা যদি ইমেল আইডি ব্যবহার করে যদি লগ আউট না করি বা সাইন আউট না করি তাহলে অন্য কেউ সেই ইমেল আইডিটি, আমার ইমেল আইডিটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে, সেখানে আমার ঘাড়ের সমস্ত রকমের দোষ চেপে যেতে পারে। চার নম্বর, দেখো, কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান যদি না থাকে তাহলে ইমেল আদান প্রদান করা কখনোই সম্ভব নয়। এই জন্য তোমরা পড়েছো ক্লাস 7-এ যে কম্পিউটার, একজন কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটার চালানোর জন্য কি কি প্রাথমিক জ্ঞান থাকা দরকার। তাহলে সেই প্রাথমিক জ্ঞানটুকু যদি না থাকে তাহলে কখনোই কিন্তু ইমেল আদান প্রদান করা সম্ভব হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ইমেল ব্যবহার করার যেমন কিছু সুবিধা আছে তেমন অসুবিধার দিকগুলোও আছে, যেগুলো সাবধানতার সঙ্গে আমাদের ইমেল ব্যবহার করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা প্রত্যেকটি অনলাইন ক্লাস করছো এবং নিজেরা বাড়িতে পড়াশোনা করছো। আগামী ক্লাসে, অর্থাৎ সামনে শুক্রবার, আবারও আমরা ইমেলের বাকি বিষয়গুলো নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত হব। সেখানে থাকবে ইমেল, যে আমরা অ্যাকাউন্ট তৈরি করব তার কি পদ্ধতিতে তৈরি করতে পারি এবং ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করা, চিঠি গ্রহণ করা বা চিঠি পাঠানোর পদ্ধতি, সেগুলো আমরা চিত্রের মাধ্যমে আগামী ক্লাসে বুঝে নেব। ততদিনে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এইটুকু কামনা করি।